আরে তুমি যদি শুধু আমার সাথে ওই এই পাশে আড়ালে গিয়া আধা ঘন্টা সময় দাও, আমি তোমার 5,000 টাকা দিব। তাতে তোমারও পরীক্ষা দেওয়া হইলো, আমারও একটু মজা মাস্তি করা হইলো আর কি। আপনি সত্যি তো টাকা দিবেন না বরাবর চলে যাবেন? আরে না, তোমার আমি সত্যি সত্যি 5,000 টাকাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমার সাথে চলো। আচ্ছা আমার একটু টান দেন। মারে তোক নিয়ে আমার অনেক স্বপ্ন, আমি যে তোরে নিয়ে স্বপ্ন দেখি, আর তুই ভালো একটা কিছু করবি তখন আমাদের এই অভাব আর থাকবো না, আমি সব দুঃখ কষ্ট ভুলে যাবো রে মা। তুই ভালো রেজাল্ট কর আর মন দিয়ে পড়াশোনা কর। কিন্তু একটা কথা কইতাম। কি? মানে সামনে তো পরীক্ষা আইতেছে, পরীক্ষাতে কিছু টাকা লাগবে, তুমি কত টাকা জোগাড় রাখো তো? আচ্ছা ঠিক আছে, আমি তোর পরীক্ষা টাকা গুছায় রাখো। আর শুন মা, স্কুলে যা, ঠিক মতো মন দিয়ে লেখাপড়া কর আর ভালো রেজাল্ট করিস। শোনো আপু, তুমি চিন্তা করো না, আমি তোমার মুখ উজ্জ্বল করবো। আমি ভালো করে পড়াশোনা করতেছি কারণ তুমি আমার কষ্ট করে পড়ালেখা করতেছো, এটা আমি জানি। হরে মা, আমি জানি এবং আমি দেখছি তুই অনেক রাত জেগে পড়াশোনা করিস, আর বেশি রাত জেগে পড়াশোনা করলে ব্রেনটার উপর খুব ই পড়ে, চাপ পড়ে। তোকে তো ভালো মন্দ কিছু খাওয়ানো দরকার, কিন্তু আমি তোর এক গ্লাস দুধ পর্যন্ত খাওয়াইতে পারি না রে মা। দেখো বাবা, আমি ভালো মন্দ কিছু চাই না, আমি শুধু তোমার দোয়া চাই যাতে আমি পড়াশোনা করে তোমার মুখটা উজ্জ্বল করে দিতে পারি, আর আমি বড় যাতে একটা চাকরি করে তোমার দুঃখটা আমি ঘুচাই দিতে পারি বাবা। তুমি শুধু আমার একটু দোয়া করো বাবা। হরে মা। দেখো বাবা, তুমি মন খারাপ করো না, তুমি খায় নিও, আমি স্কুলে গেলাম। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যাই তাহলে। মারে তুই তো জানিস না, তোর জন্য আমি তোর মা মারা যাওয়ার পরে বিয়ে শাদী পর্যন্ত করি নাই, কারণ তোর নিয়ে আমার অনেক স্বপ্ন। মাইয়া জান কি কইল, টাকা লাগবো, টাকা না দিলে তো আবারও পরীক্ষা দিতে পারবো না, পরীক্ষার ফি তো জোগাড় করতে হইব, আর আমার যা জায়গা জমি আছে সব তো বন্ধুক ধোয়া শেষ। অমন এই মুহূর্তে আমি টাকা পামু কই? না না, আমার টাকা জোগাই তৈব যেমনি হোক, যাই আমি টাকার ব্যবস্থা করি। পরীক্ষা, এই পরীক্ষার ফি যদি তুমি এই 3 দিনের মধ্যে না দাও তাহলে হয়তো তোমার পরীক্ষাটা দেওয়া হবে না। ঠিক আছে স্যার, আমি আজকে বাইরে থেকে আব্বুরে কমুনি যে পরীক্ষার ফিজ আর ওই যে 3 মাসের বেতন আব্বু দিয়ে দিব নে। যাই হোক, তোমার আমরা স্কুলের ব্রিলিয়েন্ট ছাত্রী হিসেবে গণ্য করি, তুমি ফিটা দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে স্যার, 5,000 টিয়া এত টিয়া আব্বু কই পাইব? আচ্ছা যাই হোক, আব্বুরে তো কইতে হইব, কারণ নাইলে তো আমি পরীক্ষা দিতে পারবো না। মাইয়া তো পরীক্ষার ফি ঘুচাইতে কইল, আমি এই টাকা তো আর ঘুচাইতেই পেলাম না,
পরীক্ষার সময় তো বানো আয়া আসলো সপ্তাহখানেক তো হয়ে গেল আহ কোন প্রকারই তো কোন জায়গাতে টেকো যেতে পারলাম না এখন কি উপায় করি আমি মাই আয়েশা যদি আবার টাকা চায় তাহলে আমি কি করবো আমি তো কোনো উপায় দেখতেছি না বাবা হ্যাঁ তুমি এনে বলছো আরে মা তোমার লোক আমার একটা কথা আছে আর কি কথা মা কো আর কি আজকে হেডমাস্টার টাকা চাইছে তিন মাসের বেতন বাজার হয়েছে আরো সামনে আমার এসএসসি পরীক্ষা কালকে দিনের ভিতরে টাকা দিতে হয়েছে আমারে সব মিলে 5000 টাকা জমছে আরে তুই যে কথা কলি রে মা আমি এখন তোকে টাকা কেমনে দিব রে মা কোথেকে দিব জায়গা জমি যা ছিল সব তো বন্ধুক তো শেষ শেষ মুহূর্তে বসত বাড়ি ভিটাটা ছিল সেটাও তো বন্ধুক রাখছি আর এই মাসটাই সময় আছে এই মাসের মধ্যে যদি টাকা না দিতে পারি বাড়িটাও ছাড়িয়ে দিতে হইব এখন কোন দিকে যাব রে মা তোর এই টাকা দেবো কোথেকে আর এই বাড়িটাই কেমনে বাঁচাবো রে মা কিন্তু বাবা এখন যদি তুমি আমার টাকাটা না দাও আমি যদি পরীক্ষা না দিতে পারি আমি তো তোমার মুখ উজ্জ্বল করতেও পারবো না আমি বড় কিছু হইতে পারবো না তোমার স্বপ্ন ভেঙে যাব আমার স্বপ্ন ভেঙে যাবে বাবা আমি তো স্বপ্নের কথা ভাবি না রে মা আমি ভাবতেছি আমি ভাবতেছি তোর লেখাপড়ার কথা নিয়ে রে মা এখন আমি কি উপায় করবো রে মা এই বাড়িটা ছেড়ে দিতে হবে এদিকে তোর পরীক্ষার ফি জমাইতে হবে রে মা এখন কি করবো তাহলে বাবা তুমি কও আমি এখন কি করবো শোন মা আসলে সত্য ঘটনা হয়েছে কি গরিব মানুষের কোনো স্বপ্ন দেখতে নেই আর গরিব মানুষের স্বপ্ন কোনো দিন পূরণ হয় না এখন আমাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে রে মা হাই যাই ঘরে তো বন্না জি স্যার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার তুমি তো এখনো টাকাটা জমা দাও নাই আর কি স্যার আমি আব্বুরে বলছিলাম আব্বুর কাছে টাকা নাই আর তুমি তো জানো আজকে পরীক্ষার টাকা জমা দেওয়ার শেষ দিন সবার অ্যাডমিট কার্ড নেওয়া হয়েছে কিন্তু তোমারটা নেওয়া নাই আর তুমি যদি না নেও আজকের মধ্যে তাহলে তো পরীক্ষাটা দিতে পারবো না স্যার যেমনি হোক আজকে আমি দিনের ভিতরে টাকা ম্যানেজ করে দিয়ে দিব আচ্ছা আচ্ছা চেষ্টা করো যাও আচ্ছা ঠিক আছে স্যার এখন আমি কি করবো আমি তো পরীক্ষা মনে হয় দিতে পারবো না কারণ এখন তো আব্বুর কাছেও টাকা নাই আমি কই থেকে টাকা জোগাড় করবো আমি কি পরীক্ষা এবারে দিতে পারবো না আমি এখন কি করবো আমি এখন পরীক্ষা কেমনে দিব আব্বুর কাছেও তো টাকা নাই আমি কই থেকে টাকা ম্যানেজ করবো আমার পড়ালেখা কি আর হইব না আমার স্বপ্ন কি আর পূর্ণ হইব না আল্লাহ কি ব্যাপার তুমি এখানে বসে কান্না করতেছো কেন এমনি কিছু হয় নাই কিছু তো অবশ্যই হয়েছে তা না হলে তো তুমি এখানে বসে কান্না করবে না আর কি আমার আজকে পরীক্ষার ফি জমা দেওয়ার কথা আমাদের স্কুলে কিন্তু আমার বাবার কাছে একটা টাকাও নাই যে আমি পরীক্ষার ফি জমা দিব আমার পড়ালে এমন আর হইব না বুঝতে পারছি আসলে তোমার আব্বা অনেক গরিব এই ধরনের টাকাটার ব্যবস্থা করতে পারে নাই না হ্যাঁ আমার বাপে আমার জন্য জায়গা জমিন সব বন্ধক দিছে ঘরটা বন্ধক দিছে এখন আমি কি করবো এখন আমি পরীক্ষার ফিস কোন থেকে দিব আমার ভাবে তো ম্যানেজ করতে পারে নাই সত্যি তো তোমার লিগে এত কিছু করছে তুমি যদি পরীক্ষাটা না দিতে পারো তো তো কষ্ট লাগারই কথা আচ্ছা তোমার এই পরীক্ষার ফিস কত টাকা 5000 টাকা 5000 টাকা না ও আচ্ছা এই তোমার এই 5000 টাকা যদি আমি তোমার দেই তাহলে পরীক্ষা দিতে পারবা আপনি সত্যি আমার 5000 টাকা দিবেন আপনি যদি 5000 টাকা দেন তাহলে আমি পরীক্ষা দিতে পারবো
আমার বাপের আর আমার আশাটা পূর্ণ হইব। আমি একদিন বড় একটা অফিসার হব। আমার বাপের সব কষ্ট আমি দূর করে দিব। আপনি আমার টাকা দিবেন কেন? হ টাকা কেন দিব? এনে একটা কথা আছে, সে টাকা তো কেউ কারোর এমনিতে দেয় না, তাই না? শুনো, তোমার পরীক্ষাটা দেওয়া তো খুব দরকার। তাইলে তুমি আমার না একটু সময় দাও, আমি তোমার 5,000 টাকাই দিব। সময় দিব মানে এটা আবার কি কন? আরে তুমি যদি শুধু আমার সাথে ওই এই পাশে আড়ালে গিয়া আধা ঘন্টা সময় দাও, আমি তোমার 5,000 টাকা দিব। তা তো তোমারও পরীক্ষা দেওয়া হইলো, আমারও একটু মজা মাস্তি করা হইলো আর কি। আপনি সত্যি তো টাকা দিবেন না বরাবর চলে যাবেন? আরে না, তোমার আমি সত্যি সত্যি 5,000 টাকাই দিব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমার সাথে চলো। আচ্ছা না, আমার একটু টান দেন। আর একটু ব্যথা সহ্য কর না, টাকা তো 5,000 টাকা তুই বুঝতেছো? দেন ভাই আমার টাকাটা দেন আমার। হ আসলে তোর সাথে না থাইকে না আমি অনেক মজা পাইছি, বুঝছিস? আসলে কুর্সি জিনিসের স্বাদই আলাদা। আচ্ছা তুই দাঁড়া, আমি তোর টাকাটা দিতেছি। দেখছিস এই তোর এখানে 5,000 টাকা, ঠিক আছে? তোর পরীক্ষার ফিস দেওয়া হয়ে যাবো গা। আর এই নে, এটা আমি তোরে দিলাম, তুই খুশি হ্যাঁ যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই, আপনার অনেক ধন্যবাদ ভাই, আপনি আমার বিপদে আমার পাশে দাঁড়াইছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে যা তুই, আমি যাই। হ্যাঁ আচ্ছা, এখন আমি এই টাকা দিয়া আমার পরীক্ষার ফিস দিব, আমার বাপের আর আমার আশা পূর্ণ করুম। আমি আমি এই টাকা দিয়া আমি একদিন বড় অফিসার হবো। আমি এখন স্কুলে যাবো।